তামিম, ওর খেলা আমার টি টোয়েন্টিতে অসম ভালো লেগেছে। ব্যাটিং সফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না। ক্রিকেট লাভার হিসেবে এক্সপেক্ট করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক, টি টোয়েন্টিতে কোনো সুযোগ নাই। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দেশ ছাড়ার আগে চ্যান্ডিকে হাতুরা সিং বলে গিয়েছিলেন এবার বিশ্বকাপে ব্যাটিং সফল হতে পারে। গত বিশ্বকাপটা ওয়ানডে বিশ্বকাপটা আমাদের ভালো যায়নি, অনেকে দায়ী করছিলেন যে এটা একটা কারণ হতে পারে। এই বিষয়টা না আপনি কতটা জানেন আর এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন যে ব্যাটিং সফলটা হওয়াটা? আমি ব্যাটিং সফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না, মানে এটা বলে তো লাভ হবে না, কীভাবে করবে আমি দেখি না। কারণ আপনার হয়েছে কি, এখন এগুলো নিয়ে যত এক একজন এক এক রকমের অভিমত দিতে পারে, সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্সড হওয়ার কোনো কারণ নেই। আমাকে যদি জিজ্ঞেস করেন আমাদের ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুজন খেলবে এটা আমি বলতে পারছি না এখন, বাট এই তিনজনের মধ্যে দুজন খেলবে, তিনে শান্ত, চারে সাকিব, পাঁচে তহিদ হৃদয়, না চারে তহিদ হৃদয়, পাঁচে সাকিব, ছয় মাহমুদুল্লাহ রিয়াদ, সাথে অনেক যদি আমরা এই কজন ব্যাটার খেলাই, তারপরে স্পিনার আসবে একজন, আসবে একজন, এখন এটা কি রিশাদ আসবে নাকি শেখ মাহিদি আসবে সেটা আমি জানি না, অপরেন দেখা হলে ঠিক করবে, আর তিন পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এখন এর মাঝে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়। যে জিনিসটা গত বিশ্বকাপে হয়েছে, সফল কেউ করতে চায় না, কিন্তু যখন কন্টিনিউয়াস ব্যর্থ হতে থাকে তখনই তো সাফল্যের কথাটা আসে, মানে করবে কে? আচ্ছা ধরেন আমাদের যে ওপেনাররা যাদেরকে প্রথমে সিলেক্ট করে মাঠে নিয়ে আমেছিল, যদি কন্টিনিউয়াস রান করতো তাহলে কেউ সফল করতো? যখন পারছে না তখন নতুন একটা কিছু ট্রাই করে দেখছিল, এইটাকে বলে সফল। এইখানটায় টি টোয়েন্টিতে আমি তেমন কোনো সম্ভাবনা, মানে আমার কাছে কোনো কারণ এখনও মনে হয়নি যে সফল করতে পারে বা করার প্রয়োজন আছে। What do you expecting from this team as a president of BCB, as a cricket lover? Expect cricket lover hisebe expect kori Bangladesh sob match jituk, ar BCB er president hisebe expect kori bhalo kheluk, duita dui jinish. So ami apnader ke je jinish ta bolchi duita dui jinish hoyeche ki ei format ta totally different format. Apnar টেস্টে বলেন, ওডিআইতে বলেন, আপনি যদি একটা মিস্টেক করে ফেলেন ওইটাকে রিকভার করার একটা সুযোগ থাকে, টি টোয়েন্টিতে কোনো সুযোগ নাই। ওই একটা গেল গিয়া তো গেল গিয়া, ওই টাইমটা ডিউরেশনটা এত শর্ট। আমাদের এখানে প্লেয়ারের মানে প্লেয়ার নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই যে যারা গেছে দে আর দ্য বেস্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন হতে পারে যে অলমোস্ট কাছাকাছি আরেকজন আছে সেটা বলতে পারেন, কিন্তু তাই বলে এর চেয়ে ভালো প্লেয়ার রেখে আমরা কম্পিটিভলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি এটা কেউ বলতে পারবে না, দ্যাটস অ্যাবসার্ড। কারণ প্রত্যেকেই পারফর্মার, হ্যাঁ অনেকের ফর্ম নাই, এইটা একটা সমস্যা। যেমন আপনি এক বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনার কে তামিম ছাড়া, অবশ্যই সবাই বলতো লিটন দাস, কিন্তু এখন লিটন ফর্মে নাই, এখন ফর্মে নাই থাকতে পারে, কাজে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আসে, দিস ইজ নাম্বার ওয়ান। শান্ত বলেন, তহিদ হৃদয় বলেন, অনেক বলেন, ওদের এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখেছি দে অল হ্যাভ ট্রেমেন্ডাস পোটেনশিয়াল। আর যেখানে সাকিব আর মাহমুদুল্লাহ আছে এরপর তো আর কথাই নেই, তাহলে বাকি থাকে হইল আরেকটা ওপেনার। এখন এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিদ তামিম, ওর খেলা আমার টি টোয়েন্টিতে অসম ভালো লেগেছে, কারণ যে অ্যাপ্রোচ, যে সাহসটা দরকার এইটা ওর মধ্যে আছে। এখন ক্লিক করবে কি না জানি না, ওডিআইতে তেমন ক্লিক করে নি কিন্তু ওয়ার্ল্ড কাপে, কিন্তু এখানে আমরা দেখছি যত দিন যাচ্ছে সে তারও তত ভালো করছে, আলটিমেটলি ভালো করবে আমার মনে হয়। ওকে যদি সুযোগ পায় আগামী এক দেড় বছরের মধ্যেও আমাদের একটা ভালো ওপেনার হতে পারে। সৌম্য সরকারও আছে ওখানটায়, সৌম্য সরকারকে আমরা জানি যে ও যেদিন ও খেলে সেদিন টিমের জন্য অর্ধেক কাজটা ওই করে ফেলতে পারে, বাট ওই যে বললাম না কনসিস্টেন্সির একটা সমস্যা আছে আমাদের, কাজে ওই দুই ওপেনিং পজিশন ছাড়া বাকি কোনো জায়গায় আমি মনে করি আমাদের কোনো রকম দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই যে এখানটায় কারা খেলতে পারে। আপনি যদি পেসারের কথা বলেন, অবশ্যই আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ এই তিনজনই খেলবে, অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই, অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই। এখন কেউ যদি ইনজুর্ড হয় তখন এখন ওনারা কী করবে এটা এখন বলতে পারছেন। একটা হতে পারে যে ইনজুর্ড হলে হাসান মাহমুদকে ডেকে নিয়ে আসতে পারে, আর নাহলে সাকিবকেও খেলাতে পারে,
সেইটা কী করবে জানি না, কিন্তু এখন যে আমাদের প্ল্যান অনুযায়ী যে টিম গেছে তারা ফিট থাকলে দিস ইজ গোয়িং টু বি দ্য স্কোয়াড বলে আমার ধারণা। জুজুৎসু নিয়ে একটা ইয়ে আছে সেইখানের ফেডারেশনের কর্মকর্তার বিপক্ষে একটা ব্লেম এসছে যে নারী নির্যাতনের এই বিষয়টা আপনি কতটুকু জানেন? আর আনাদার ওয়ান যেটা সেটা হচ্ছে ডিবিসি নিউজ একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছিল জুজুৎসু ফেডারেশনের সাধারণ সম্পাদক, তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, র্যাব গ্রেপ্তার করেছে, সন্ধ্যা 6:30 ব্রিফ করবে ওরা। এখানে আপনার একটা নির্দেশনা ছিল বোধ হয় তদন্তের জন্য, তো এই বিষয়ে যদি কিছু বলেন। না না, এখানটা ফেস প্রথম কথা হচ্ছে এটা সম্পর্কে আমি কিছু জানতামই না, আমি শুনেছি এই মিডিয়ার কাছ থেকে, আমাকে প্রশ্ন করা হয়েছিল, তাও খুব সম্ভব সাভারে বৃহস্পতিবার ছিল সেদিন। সো আমি কিন্তু আসলে ওদের কাছ থেকে শোনার পরে প্রথম শুনলাম, এর আগে আমার এটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না, শুনিনি আমি। সো যে জিনিসটা হয়েছে যে তারা অ্যাপ্লাই করেছে এবং সরকারের যে নিয়ম, ওরা বোধ হয় যে জায়গায় অ্যাপ্লাই করেছে, আমি তো মন্ত্রণায় বসছি, ওখান থেকে যেহেতু আমার নামে ওরা খুলে নেয় অর সামথিং কিছু একটা আছে, ওখান থেকে মন্ত্রণায় এসছে রোববার দিন। মানে আমি যখন গেলাম, আমি রোববারে যাওয়ার পরে আমি শুনেছি যে খোঁজ নিয়েছি এবং শুনেছি যে হ্যাঁ একটা ফাইল রেডি আছে আমার সামনে। সো ওখানে ওদের সাথে কথা বলে জানতেছিলাম যে কী এই নিয়মটা কী, কারণ এটা সরকারের একরকমের প্রক্রিয়া আর বাইরে থাকলে একরকমের প্রক্রিয়া। সো যেহেতু সরকারি সেই জন্য আমি তখন ওদের নিয়মকানুনটা জেনে সাথে সাথে আমরা ওখানটায় যে জিনিসটা করেছি, প্রথম করেছি যেটা যে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে, এর মধ্যে মহিলা একজন জয়েন্ট সেক্রেটারি, উনাকে বলেছি যে ফার্স্ট কাজটা হচ্ছে যারা নাকি চিঠি দিয়েছে যে যারা ভিকটিম তাদেরকে ডেকে কথা বলতে, এটা এখানে আমরা চাইনি যে অন্য কেউ থাকুক, এবং তাকে প্রাইভেটলি ডেকে নিয়ে তাদের সাথে অলরেডি কথা বলেও ফেলেছে। দ্যাট আমি যেটা শুনেছি, আমি যখন লাস্ট বুধবার দিন আপডেট নিতে গেলাম বললো যে হ্যাঁ অলরেডি কথা বলেছে বলে আমি শুনেছি। সো তাদের সাথে কথা হয়েছে, তারপর অন্যান্য যারা আছে তাদেরকে ডেকে কথা বলবো, এটা একটা কমিটি আছে আমাদের চারজন, আরও 2-3 জন আছে এটার মধ্যে সব সিনিয়র লোকজন, করে তারা আমাদেরকে এই এবং যার সম্পর্কে বলা আছে তাকেও জিজ্ঞেস করবে, এ হয়তোবা ওরা জানে ওদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, করে নেক্সট এই কয়েকদিনের মধ্যেই আমাদের এই নেক্সট উইকে আশা করছি আমাদেরকে তারা রিপোর্টটা দিবে। তারপরে আমরা তো আমাদের বোর্ড থেকে যে করণীয়, যদি এটা দোষী সাব্যস্ত হয়, আমরা মনে করি এটা ঠিক আছে, তাহলে আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করার আমরা তো করবই, কিন্তু মন্ত্রণালয় তো কী করতে পারে, বড়জোর বহিষ্কার করতে পারে, আর কী করতে পারে, আমরা তো আর অ্যারেস্ট করতে পারি না। পাশাপাশি যেহেতু এটা একটা ক্রিমিনাল অফেন্স, এইটা নিয়ে যা যা করার এটাও আমরা ব্যবস্থা করব। এই হয়েছে আমাদের সাথে কথা লাস্ট পর্যন্ত, এবং এটা কাজ চলছিল। আমি গত বুধবার দিনই লাস্ট কথা বলেছি, তখনও শুনেছি এটা ঠিক মতোই চলছে। এতগুলো ফেডারেশন আসলে একই ধরনের ফেডারেশন, সেই জায়গায় মানে এটা যদি মানে সবাই যদি কম্প্যাক্ট একটা ইয়ের মধ্যে থাকতো, সেক্ষেত্রে কি মানে তদারকি করাটা সহজ হতো কি না? আসলে সমস্যাটা হয়েছে কি আমার জন্য কঠিন আমার জন্য একটু ডিফিকাল্ট, এই কারণে যে জুজুৎসু যে একটা স্পোর্টস আছে এটাই জানতাম না, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। আমরা কারাটে জানতাম, জুডো জানতাম, মার্শাল আর্ট শুনেছি, কিন্তু এখন দেখছি এটার মধ্যে অনেক রকম তায়কান্দো আছে, তায়কান্দোর আবার দুইটা ফেডারেশন আবার উশু আছে। সো এগুলো এদের সাথে বসার পরে জানছি, এবং এদের মধ্যে পার্থক্যটা কী এটা জানতে হবে, তো যে আমরা তো সব মার্শাল আর্ট জানতাম, এখন এই যে এই পার্থক্যগুলো জানতে হবে, এটা অনেক কিছু নতুন শিখছি আমরা, এবং যেহেতু এটা অনেক বড়, এটার ম্যানেজমেন্ট করাটাও কিন্তু কঠিন, দিস ইজ নাম্বার ওয়ান। কিন্তু তারপর আমি বলবো, মন্ত্রণালয় কিন্তু ইন্ডিভিজুয়াল ফেডারেশনগুলোকে কন্ট্রোল করতে পারবে না, পারেও না, ফেডারেশনকে আগে ঠিক হইতে হবে। ফের এই খেলোয়াড় তৈরি বলেন বা এই সমস্ত ম্যানেজ করা, এইটার জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ফেডারেশনের, কাজে ফেডারেশনগুলোকে তাদের কাজ ঠিকমতো করতে হবে। মন্ত্রণালয় শুধু সাহায্য করতে পারে তাদেরকে, কিন্তু ফেডারেশনের কাজ মন্ত্রণালয় করে দিতে হবে, কাজে যে সমস্ত ফেডারেশন পারবে না তাদের, ওই ফেডারেশনকে মনে আমাদের সাথে রাখার কোনো কাজ দরকারই নেই। যুবকাকে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একটা বিয়া করার কথা বলছেন, যে আসলে ভেবে দেখলেন কি কিনা? না, যে জিনিসটা আসলে বলছিলাম যে
শরীর মন দুটোর জন্যই যোগা ইজ ভেরি পপুলার, এটা সবাই জানে, ওয়েলনেস। এবং আজকে যা দেখলাম যোগা স্পোর্টসের নামে, সেটা দেখলাম যে আসলে এটাতে ফিজিক্যাল ফিটনেসের জন্য এটা অত্যন্ত একটা উপকারী জিনিস। সো ডেফিনেটলি এটা তো ছোটো কাল থেকেই যদি আমাদের দেশে চর্চাটা হওয়া শুরু করে, তাহলে ডেফিনেটলি এটা ভালো হবে। যোগা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, মানে কোনো সন্দেহও নাই, যোগা ইজ ভেরি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু এটা যে স্পোর্টস হতে পারে, এটাই হলো একটা সমস্যা। তবে আজকে যা দেখলাম তাতে আমার মনে হয় যে আমাদের বিভিন্ন খেলাধুলা, শুধু ক্রিকেট না, বিভিন্ন খেলাধুলায় যদি এই যোগাটাকে ঢোকানো যায়, যেহেতু এটার মধ্যে মেডিটেশনের ব্যাপারটাও আছে, ভেরি ইম্পর্টেন্ট, মানে মনের জন্য মাইন্ড আর ফিজিক্যাল যে সমস্ত পজিশনসগুলো আছে, সাথে যেহেতু ফিজিক্যাল অনেক সুযোগ, মানে এটাকে হেল্প করে আমাদের স্বাস্থ্যের জন্য, কাজে এটাকে ইনক্লুড করতে পারলে আমি মনে করি যে কোনো স্পোর্টসের জন্যই ভালো। কারণ আমাদের মেজর সমস্যাই তো ফিটনেস, তো আমরা যদি ছোটোবেলার থেকে এই যোগাটাকে ইনক্লুড করতে পারি বিভিন্ন স্পোর্টসে, আমরা যখন এইজ লেভেলে যখন আমরা প্লেয়ার রিক্রুট করা শুরু করি, তখন থেকেই যদি করে ফেলি, তাহলে আমার মনে হয় উই উইল গেট আমাদের ফিটনেসের দিক দিয়ে আমরা ভালো খেলোয়াড় পাবো সামনে। পাবন ভাই, যুব ক্রীড়া মন্ত্রী হওয়ার পর আপনার কাজও বেড়ে গিয়েছে, চাপও বেড়ে গিয়েছে, আগে ছিলেন বিসিবিতে, বেক্সিমকোতে, এখন এই জায়গাটা কতটা উপভোগ করছেন? না, এখানটায় উপভোগ করার মতো সময় এখনও আসে নাই, এখনও আমি লার্নিং ফেজে আছি। তো এটা সাধারণত আমি শুনেছি একটু সময় লাগে জানতে, বাট আমি একটু ফাস্ট ট্র্যাক করতে যাচ্ছি, কারণ এখানে যেহেতু দুটো মন্ত্রণালয়, একটা হচ্ছে যুব আর একটা হচ্ছে ক্রীড়া। সো ক্রীড়াটা আমি আগে বেছে নিয়েছি, এটার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে বেসিক্যালি খেলাধুলা হলে কী ধরনের সমস্যা হতে পারে, কী ধরনের খেলাধুলা হয়তো জানি না, ওই খেলার পার্টিকুলারটা না জানতে পারি, কিন্তু যে কোনো খেলায় কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সাপোর্ট প্রয়োজন হতে পারে, এবং এই জিনিসটা সম্পর্কে ধারণা আছে, এটা খেলাধুলা হলেই হলো। সো ন্যাচারালি ওদের সাথে বসছি, এবং যেহেতু ওদের সাথে এর আগে নাকি কেউ কখনো বসেই নেই এই ফেডারেশনগুলোর সাথে ইন্ডিভিজুয়ালি, বসে ওদের সম্পর্কে জানতে চাচ্ছি। আমার মনে হয়েছে যে এটা আমি দুই মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো। সো আমার ধারণা জুনের মধ্যে স্পোর্টস সম্পর্কে যে অল ফেডারেশন যত ধরনের খেলা আছে এটা সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যাবে, এবং কাকে কী ধরনের সাহায্য সহযোগিতা করা উচিত এবং কতটুকু আমরা পারবো সেটাও আমার ঠিক হয়ে যাবে বাই জুন। সো এটা হয়ে গেলে তখন আমার কাছে আরও ফ্রি টাইম থাকবে টু কনসেন্ট্রেট অন এই যুবতে বা ইউথে। কারণ আসলে ভবিষ্যতে কথা যদি আমরা চিন্তা করি, নতুন প্রজন্মের কথা চিন্তা করি, খেলাধুলা তো ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, কিন্তু আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে, বিশেষ করে আমরা যে গ্র্যাজুয়েশন করছি LDC-র থেকে ডেভেলপিং কান্ট্রিতে, সেই পোস্ট গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জেস মোকাবেলা তো আমাদের পক্ষে করা সম্ভব হবে না, এটা আমাদের নতুন প্রজন্মকেই করতে হবে। কাজেই তাদেরকে যদি আমরা ঠিকমতো প্রিপেয়ার করতে পারি, তাহলে সমস্যা আসবে, কিন্তু সমস্যাটা হ্যান্ডেল করার ক্ষমতাটাও তখন আমাদের বৃদ্ধি পাবে। সেই জন্য ইউথে আমি বেশি সময় ব্যয় করতে চাই।